কিলোমিটার পর্যন্ত শব্দবাজি নিষিদ্ধ ছিল। অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার বাজি উদ্ধার করলো এবার পুলিশ। হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রঘুনাথপুর হরিশপুর ও হাসনাবাদ বাজার এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয়। পুলিশের সূত্র অনুযায়ী তারা 30 কেজির বেশি নিষিদ্ধ শব্দবাজি আটক করে। আগামীকাল কালীপুজো আর তার আগেই পুলিশের এই অভিযান একটি বড় সাফল্য। ধৃত 3 অবৈধবাজি ব্যবসায়ীকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কোর্টের অর্ডারে আমরা ফায়ার ক্রেকারসের এগেনস্টে আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আজ মাটিয়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে আমরা রেড করি বিভিন্ন জায়গাতে, রঘুনাথপুর, মাটিয়া বাজার এবং অন্যান্য জায়গাতে, এবং প্রায় 30 কিলোর মতো আমরা শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি আমরা সিজ করেছি। এই অভিযান কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি এটা স্টপ করা যাচ্ছে। এখন আশা করি সেরকম কিছু নেই, কিন্তু তারপরেও আমরা অভিযান হাসনাবাদ থানা বিভিন্ন এলাকা জুড়ে বাজার এলাকা থেকে মোট 30 কেজি শব্দবাজি উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি হাতেনাতে 3 জনকে গ্রেপ্তার করেছে বাজি ব্যবসায়ীকে। পাশাপাশি মাটিয়া থানাতে 30 কেজি বাজি উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। SDPO অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন যে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি এবং বাজি আটক করছি শব্দবাজি, এবং জানিয়েছেন পাশাপাশি এই অভিযান আমরা চালিয়ে যাব। যেখান থেকে যা খবর আসুক সমস্ত জায়গাতে বাজি এবং বাজি ব্যবসায়ীদেরকে আটক করব। এই 3 জন বাজি ব্যবসায়ীকে হাসনাবাদ থানার পুলিশ আটক করে আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, এক্সপ্রেস নিউজ।